শহীদদের প্রণাম জানাই, লেখা রাজীব দত্ত। স্বাধীনতার 75 বছরে বীর শহীদ তোমাদের জানাই প্রণাম। দেশকে স্বাধীন করতে হাসি মুখে তোমরা দিয়েছ নিজেদের জীবন বলিদান। ব্রিটিশ শাসকের হাতে অত্যাচারিত হয়েছ, চোখের সামনে মা বোনেদের সম্মান ভূ লুণ্ঠিত হতে দেখেছ, প্রতিবাদে গর্জে উঠেছ, আওয়াজ তুলেছ। অত্যাচারী ব্রিটিশরা ছাড়ো দেশ, দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ নাড়িয়ে দিয়েছিল ব্রিটিশদের। তোমাদের বীরত্বে ব্রিটিশরা হার মানতে হয়েছে বাধ্য, দেশ আজ স্বাধীন। তোমাদের বীরত্বের কাহিনী স্থান পেয়েছে ইতিহাসের পাতায়, তবুও তোমাদের দেখা স্বপ্ন ও আশা আজও কিন্তু পূরণ হয়নি। ধর্মে ধর্মে বিভেদ, জাতপাতের রাজনীতি, বেকারত্বের জ্বালা, হাজারো সমস্যায় এখন জর্জরিত রাজ্য থেকে দেশ। রাজনীতি বলছে শেষ কথা, সুবিধাবাদী রাজনীতি ধ্বংস করছে রাজ্য থেকে দেশ। তাই তো আজও পূরণ হয়নি তোমাদের দেখা স্বপ্ন। অন্যায় আর অবিচার গ্রাস করেছে সারা সমাজকে, মানুষ পাচ্ছে না বিচার। শাসকে শাসকে বিভেদ, বিভ্রান্তের রাজনীতির চাতা করলে পড়ে মানুষ এখন বড়ই অসহায়। গণতান্ত্রিক ব্যবস্থাও আক্রান্ত, তাই তো মানুষ আজ বিভ্রান্ত। দেশকে স্বাধীন করতে কত শহীদ দিল রক্ত, সেই শহীদদের স্বপ্ন ব্যর্থ করে রাজনীতিকরা নিজেদের স্বপ্ন পূরণে মত্ত। সুভাষ কারি কেন